একবার যদি সামনাসামনি পেতাম না, তাহলে জন্মের মতন শিক্ষা দিয়ে দিতাম। শুনলাম আপনার ছেলে আমাদের খুঁজে বেড়াচ্ছে, তাই একটু দেখা সাক্ষাৎ করতে এলাম। আমি তোমাকে খুঁজছিলাম। তাহলে তো বসতেই হয়। হ্যাঁ, তাহলে তো বসতেই হয়। ছোকরা, চেয়ারটা একটু এগিয়ে দাও। মানে উনি একটু বসবে। কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, এসব কি হচ্ছে? কি আপনার ওই আলু ভাতে মার্কা ছেলেটাকে চেয়ারটা একটু এগিয়ে দিতে বলুন। কথা শুনতে হয়, খুব রাগি ছেলে। আপনি কিছু মনে করবেন না, জানেন আমার ওই ভাইটির না কথাবার্তায় ওই রকম। না ভাই, চেয়ারটা এগিয়ে দিলে যদি লেখা ঝুঁকে যায় কেন করবো? তোর কতটুকু ভারী তো, এই তো হয়ে গেল। এখানে থাক, আমার এই ভাইটা যখন যখন ইচ্ছে হবে না তখন এসে এসে বসবে। আপনারা কিছু মনে করবেন না, আমার ওই ভাইটির না স্বভাব চরিত্রটাই ওই রকম। স্ট্যাম্প পেপার সঙ্গে এনেছি, এটা সই করে দিতে হবে। এতে তো লেখা আছে, কেষ্টা তার বাপের বন্ধকি জমি জায়গা সুদ সময় টাকা পয়সা সব আমাকে মিটিয়ে দিয়ে নিজেদের এই জায়গা জমি দখল নেবে। সই যে করবো, টাকা কোথায়? টাকা ওটাই কাগজ কলমে শোধ? না 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 না, ও আমার দ্বারা সম্ভব হবে না। আমি চাই না বাপ ছেলে দুজনের লাশ মাটিতে পড়ে থাক। আপনার লেঠেল দারোয়ানগুলো বাড়িতেই আছে না হসপিটালে? তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাও? ছুরি দেখিয়ে মিথ্যে করে সবকিছু লিখিয়ে এনেছো? এটা জিজ্ঞেস করছেন স্যার? হয়তো অস্বীকার করতে পারতাম, কিন্তু না স্যার, লিখিয়ে এনেছি। ওই লেখানো কাগজটা
আমার চাই। ওটা চাইলে স্যার মিথ্যে অস্বীকার করে বলবো এই কাজ আমি করি, নেহাত জোরজার করলে বলবো আমাকে পিটিয়ে ফিনিশ করে আমার মরা মুখ থেকে কথাটা বার করি। তাহলে ভালো করে শুনে রাখো, হাবিলদার থেকে আমি যখন দারোগা হতে পেরেছি তখন তোমার মরা মুখ কেন, নরকে যাওয়ার পথে তোমার মুখ থেকে সত্যি কথাটা আমি ঠিক বার করে নেব। হাবিলদার থানায় নিয়ে যাও। আমাকে নিয়ে চলুন থানাতে, আমি যাচ্ছি। অকারণে শীষ দিচ্ছ কেন? আনন্দে শ্বশুর বাড়ি যাচ্ছি।